বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে। নতুন না, মানে তোমরা করো ঘরে সেটা, তো তবু আমি রেসিপিটা করছি, তোমরা দেখো। দেখো আমি আজকে করব আমের চাটনি, ঠিক আছে? দেখো আমি আমগুলো সুন্দরভাবে ছাড়িয়ে সরু সরু করে কেটে আনছি। তোমার তো আমের চাটনি করা, তুমি দেখো এটা কেমন লাগবে। জানি না, আশা করো হয়তো তোমার তো ভালো লাগবে, ঠিক আছে? আর দেখো আমি শ্বশুর করে কাটছি, কারণ শ্বশুর কাটলে তাড়াতাড়ি সুন্দরভাবে গলেও যাবে, ঠিক আছে? তো আমি সেটা করছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এই জি ড্যান ফ্যামিলি লাইফস্টাইল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট অবশ্যই জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগছে। দেখতে থাকো, আমি রেসিপিটা তোমাকে দেখাচ্ছি আমার এই চাটনিটা, ঠিক আছে? জানি তোমরা করো আমার চাটনি, তবু আমার এই রেসিপিটা একটু দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি চলে এসেছি, আমি জানিয়ে নিলাম, ঠিক আছে? তারপর আমি কড়া বসিয়েছি, তো দেখো আমি দেবো বলছি, যেমন এতে কী কী আছে তো দেখে নাও। সর্ষের তেল, সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, পাঁচফোড়ন, চিলিটা রাখবে, হলুদ, হলুদ, নুন। আমি দিলাম, প্রথমে আমি দিলাম কড়াতে সর্ষে, সামান্য তেল লাগে, বেশি লাগে না চাটনি থেকে, ঠিক আছে? তারপরে আমি তেলটা একটু গরম ভালো মতো মেখে তেলের মধ্যে আমি দেবো, এটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দেবো দেখো শুকনো লঙ্কা আর দেবো তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর একটু নেড়ে নিতে হবে, শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে ভালো করে একটু নিয়ে নিচ্ছি আমি তেলেতে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে, ঠিক আছে? তেলটা ভালোই গরম হয়ে গেছে, তো আমি তো ভাই পাঁচে দেবো পাঁচফোড়ন, পাঁচফোড়ন অল্পই সামান্য দিতে হবে, পাঁচফোড়ন একটু দিলাম দেখো। এরপরে দেবো একটু নাড়তেও হবে, তেলেতে পাঁচফোড়ন দিলে টেস্ট আসে আমের চাটনিতে। এবার আমি দেখো একটু সর্ষে দেবো, সর্ষে সামান্য দিলাম, তুমি চাইলে নাও দিতে পারো সর্ষেটা, পাঁচফোড়নের টেস্ট হবে। তবু আমি দুটো জিনিস দেখাচ্ছি তোমাদের রেসিপিটা কেমন লাগে বলো। তো এবার আমি দেখো আমগুলো এতে নাড়তে হবে, সব কটা আমি এভাবে এক এক করে দিয়ে দেবো, একটু নাড়তে হবে 5 মিনিট সময় দিচ্ছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো কেটে করে দিতে হবে, নামিয়ে দিই মাছটা সুন্দর করে তোলা আমগুলো, ঠিক আছে? এবার আমি দেবো একটু হলুদ, হলুদটা দিতে হবে, সামনে দিতে হবে, দিলাম ফার্স্ট হলুদটা দিয়ে দিলাম, নুন
এখানে পাঁচ দিলাম হলুদ, তারপর দিলাম দিলাম নুন, নুন দিলে একটু গরম হবে, জলটা বেরিয়ে আসবে। অল্প পরিমাণ দিলেই হবে জল, আমার চাটনিতে বেশি জল দিতে হবে না, একটু হওয়ার মতো শেষের দিকে চাটনিটা চাটনিটা দেখতেই পাচ্ছ, চাটনিটা কাজে কেমন হচ্ছে তোমরা করে আমাকে অবশ্যই জানাবে কেমন। এবার তুমি চিনিটা দিলাম, কিছুক্ষণ ফুটবে ঠিক আছে, তবে এটা জেলি জেলি মতন আসবে আর খেতেও খুব সুন্দর। দু মিনিটের মধ্যে একটা ফুটো, এবং চিনিটা একদম গলে যাবে, সুন্দর হয়ে যাবে দেখতে আপনি ঠিক আছে, তো তোমরা বুঝতেই পারবে চাটনিটা হয়ে গেলে। একটা ফুটো থাকো আমাকে এসে, তো বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে এসেছি, আমার চাটনি রেডি। তোমরা দেখতেই পাচ্ছ আমার চাটনিটা কেমন হয়েছে ঠিক আছে। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার হয়ে গেছে। দেখো তোমরা পাত্রে ঢেলেও নিচ্ছি, তো অবশ্যই জানাবে কমেন্ট করে, সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনটা দেবে।